বক্তব্যের সাথে কি না করলেই সম্ভবত সলিউশন দেওয়া সম্ভব না। সেজন্য মফিজ ভাই তার প্রেজেন্টেশনের লাস্টে একটা মাননীয় মন্ত্রীর কাছে একটা আবেদন রেখেছে, আমি খুব খুশি হলাম যে আজকে অনুষ্ঠানে এসে আমাদের অনেক পুরনো বন্ধু এহসান ভাইকে দেখলাম যে সিভিল এভিয়েশনের দায়িত্ব নিয়েছে। আমি সেটা জিজ্ঞেস করলাম যে কিভাবে এহসান ভাই এখানে কেন। এনিওয়েজ থ্যাংক ইউ ভেরি মাচ। এবং একইভাবে রফিকুজ্জামান সবাই আমরা দেখলাম যে কবির ভাই অল অফ দ্য ডাইনামিক পিপল ইজ বিসাইডস ইউ নাও, সো দ্যাটস এ ওয়ান্ডারফুল অপরচুনিটি। সেই জন্য মফিজ ভাই যেই বক্তব্যটুকু মাননীয় মন্ত্রীর কাছে রাখলেন যে আসলে আমাদের হজ ব্যবস্থাপনার জন্য যে বিশাল একটা জায়গা বরাদ্দ আছে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এটাকে আমরা যদি আসলে আমাদের যে ওয়ার্কারদের বাইরে যাওয়ার পূর্বে তাদেরকে যদি একদিন বা দুই দিনে কিছু সেশন দেওয়া যায়, এবং আমার বিশ্বাস যে ভ্রমণকেই যদি দায়িত্বটা দেওয়া যায়, ভ্রমণ হয়তো একটা ফ্ল্যাগশিপ ক্যারি করবে কিন্তু আমি কমিটমেন্ট করছি যে আমার আমরা প্রাইভেট সেক্টরের সবাই সহযোগিতা করবে। এবং মাননীয় মন্ত্রী ডিসিশন মেকাররা সবাই যেহেতু আছে, আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান থেকে আপনি যদি এই ব্যাপারে একটা ডিসিশন দিতে পারেন, আমি কথা দিচ্ছি যে আমি আমার বিশ্ববিদ্যালয় এবং আমার যত সার্কেল আছে সবাইকে নিয়ে এটাকে 100% সাকসেসফুল করার জন্য যা যা প্রয়োজন আর্থিক মানসিক বৈশ্বিক, কারণ হচ্ছে আসলে বাইরে থেকে আমরা যখন আসি তখন আমরা জানি এবং আমাদের শ্রমিকরা যখন বাইরে যায় এটা তাদের দোষ নয়, কারণ তারা কিভাবে একটা টয়লেট ব্যবহার করবে সেটা জানে না। সেই জন্য কিন্তু বাইরের কোনো গেস্ট বাংলাদেশে যখন আসে তখন সবচেয়ে বেশি বিব্রত হয়, কারণ আমি কিছুদিন আগের একটা উদাহরণ না দিলেই নয়, মেক্সিকোতে যাওয়ার পথে আমরা যখন যাচ্ছিলাম তখন আমরা কিন্তু প্রায় 37 জন একটা ডেলিগেশন ছিলাম লস এঞ্জেলস থেকে, এবং সেখানে কিন্তু প্রত্যেকেই বারবারই টয়লেটে যেতে চাচ্ছিল না, বলে মেক্সিকানরা আসলে দেখছে কিভাবে কি কথাবার্তা, তাদের মধ্যে টয়লেটগুলি খুব নোংরা কিন্তু অবাক কাণ্ড তাদের টয়লেটগুলি যাওয়ার পরে দেখা গেল যে একদম পরিষ্কার। এবং সবচেয়ে বড় কথা পুরো মেক্সিকোতে ঘুরেও কিন্তু আমরা দেখলাম যে একই, তখন শুনতে পেলাম যে তারা আসলে ইন্টারন্যাশনাল ইভেন্টের কারণে তাদের সরকার থেকে এই ধরনের একটা কি বলা যায় ক্যাম্পেইন করা হয়েছিল যে তোমরা পাবলিক টয়লেট পাবলিক প্লেসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা। তো আমি মফিজ ভাইয়ের এই চমৎকার প্রস্তাবের সাথে আমি ধন্যবাদ দিই। আমি দ্বিতীয় যে কথাটা বলতে চাই, যেহেতু আমাদের অলরেডি আমাদের সুফিয়ান ভাই একটু আগেই বললো এবং খুব অদ্ভুত ব্যাপার, সুফিয়ান ভাই যখন আমাকে ফোন করে কনফার্ম করলো অনুষ্ঠান, আমি ইউল বি সারপ্রাইজ টু নো যে জাস্ট আমাদের নেক্সট একাডেমিক কাউন্সিল মিটিংয়ে উঠছে যে এভিয়েশনের উপরে আমরা চারটি কোর্স ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, এবং গতকাল আমাদের একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অলরেডি আমরা এটা অ্যাপ্রুভাল নিয়েছি এবং আমরা খুব সহসে আমরা আশা করি যে আমরা এই চারটি কোর্স সমাপ্ত করতে পারবো। এর পিছনে মূল কারণটাই হচ্ছে যে উদাহরণটা উনি ইতিমধ্যে দিয়েছে, আপনারা জানেন যে আমাদের দেশে কিন্তু বিশাল জনগোষ্ঠী, আমরা আমাদের দেশে শিক্ষিত জনগোষ্ঠীর কোনো অভাব নাই কিন্তু তথাকথিত ট্রেডিশনাল এডুকেশন সিস্টেমের কারণে আমাদের ছেলেমেয়েরা কিন্তু যে আন্তর্জাতিক বাজারে এভিয়েশন সেক্টরে যে বিশাল জনগোষ্ঠীর প্রতিনিয়ত এমপ্লয়মেন্ট হচ্ছে সেখানে কিন্তু আমাদের ছেলেমেয়েদের অবস্থান খুবই কম। আপনি লক্ষ্য করে দেখুন যে আমি আপনি আমরা সবাই কিন্তু প্রাউড ফিল করবো যখন আমরা ইতিহাসে যখন দেখবো যে এয়ার হোস্টেস বা যিনি ফ্লাইট ম্যানেজার হিসেবে কাজ করছে তারা যদি বাংলায় কথা বলতে পারে বাংলাদেশি হয়, কিন্তু ভেরি ফিউ, আই এম শিওর ইউল বি এগ্রি উইথ মি, ভেরি ফিউ। তো আমি যে কথাটি বারবার বলবো যে আমি এনকারেজ হয়েছিলাম এই কারণেই যে কিছু কয়েক মাস আগে আমি কাতার এয়ারপোর্টের লাউঞ্জে বসে দেখলাম যে একজন ভারতীয় তার একজন আত্মীয়কে বলছে যে কাতার এয়ারওয়েজ .com এ যাও, সেখানে 40 জন লোক নিচ্ছে, তোমার যে কোয়ালিফিকেশন আছে তুমি সেখানে অটোমেটিকলি হয়ে যাবে, কোনো তদবিরের প্রয়োজন হবে না। তো এই যে একটা মানে একটা কমিউনিকেশন মানে আমাদের মধ্যে একটা বিশাল কমিউনিকেশন গ্যাপ ছিল আমাদের এডুকেশন সেক্টরে আছে, সেখানে আমি মনে করি যে এভিয়েশন সেক্টর থেকে বা যারা আজকে এখানে উপস্থিত তাদেরও কিছু ভূমিকা রাখার প্রয়োজন আছে। তার কারণ হচ্ছে যে সারা পৃথিবীতে এখন কিন্তু এভিয়েশন সেক্টরের বিস্তৃতি হচ্ছে, এই নিয়ে আমি দীর্ঘায়িত করছি যেহেতু অনেক বক্তব্য এখানে আসছে। এবং দ্বিতীয় যে বক্তব্যটা আমার মনে হয় যে আমার বিশ্বাস যে আমি একটু না বললেই নয় যে জাস্ট গত মাসেরই 11 তারিখে আমরা কুরিয়াতে আমাদের মাননীয় ICT মিনিস্টার পলক সহ আমরা যখন এবং আমি এবং পলক ভাই যখন আমরা একসাথেই যখন ইমিগ্রেশন ক্রস করছি তখন কিন্তু সাথে সাথে কিন্তু ইমিগ্রেশন ডিসপ্লেতে কিন্তু বাংলায় উচ্চারণও করলো ধন্যবাদ আমাদের দেশে আসার জন্য, আপনাকে স্বাগত। তা আমরা খুব অবাক হলাম যে তারা বুঝলো কিভাবে যে আমরা বাংলাদেশি, তখন আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের পাসপোর্টটা যখন স্ক্যানিং করা হচ্ছে, কারণ পাসপোর্টটা স্ক্যানিং করার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি সেটা ল্যাঙ্গুয়েজ আইডেন্টিফাই করে নিচ্ছে যেটা বাংলাদেশি, সাথে সাথে ওদের স্ক্রিনগুলোতে কিন্তু খুব তারা ওয়েলকাম করছে বাংলাতে। তো আমি আশা করি যে মাননীয় মন্ত্রী মহোদয় এবং এটা সেম টাইম ইমিগ্রেশনে কিন্তু একটা আমার মনে আপনারা জানেন যে আমরা র্যাঙ্কিং যে তোমার সার্ভিসটা কি ভালো হলো খারাপ হলো এগুলো খুব ইজি ম্যাটার, যেটা একটু আগে আমার মনে হয় যে ফরাসুদ্দিন সাহেব বললেন যে 2.5 মিনিট বা কত কম সময়ে সার্ভিসটিকে দেওয়া যায় সেটা ইমপ্লিমেন্ট করার জন্য খুবই সহজ। আমাদের দেশে হাজার হাজার তরুণ প্রোগ্রামার এখন রেডি, আমার বিশ্বাস যে তারা খুব সহজে এটা করতে পারবে। তথাকথিত টেন্ডার প্রসেসিং এ না যেও কিন্তু কোনো একটা কোম্পানিকে স্পন্সর করার কথা বললে সেটা করা সম্ভব। এবং আমার বিশ্বাস যে আরেকটি কথা আমার মনে মফিজ ভাইয়ের কথাটি আমি দিয়ে সেটাও বলতে চাই যে বাংলাদেশ সম্ভবত এমন একটি দেশ যেখানে আইডিয়ার কোনো অভাব নাই,
আজকে মালয়েশিয়াতে এয়ারলাইন্স ডেভেলপ করার পিছনে কিন্তু মূল কারণ ছিল আমরা জানি যে এয়ার এশিয়া কিন্তু পুরো এশিয়াতে কিন্তু খুব দ্রুত কিন্তু মাত্র 10-12 বছরে একটি এয়ারলাইন্স কিভাবে তারা পেনিট্রেট করেছে বল এশিয়াতে তার পিছনে কিন্তু মূল কারণ ছিল সেখানে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু অনেক শিক্ষক কিন্তু ইনভলভ করা হয়েছিল গবেষণায় এবং তারা প্রথমেই টার্গেট করেছিল যেটা আমার মনে হয় যে অলরেডি সুফিয়ান ভাই বলেছেন যে ভিজিট মালয়েশিয়া এবং এই ক্যাম্পেইনকে টার্গেট করে কিন্তু এয়ার এশিয়া মালিন্দো ফায়ারফ্লাই লট অফ এয়ারলাইন্স কিন্তু ডেভেলপ করেছে সুতরাং আমরাও মনে করি যে বাংলাদেশে অনেকগুলো এয়ারলাইন্স কিন্তু ইতিমধ্যে ভালো করছে তাদেরকে কিভাবে সম্পর্কিত করে এবং এয়ারপোর্টকে কিভাবে আসলে ডেভেলপ করা যায় এবং আমার মনে হয় যে কারণ আইডিয়ার ব্যাপার আমি বলছি আমি আবার রিপিট করছি বাংলাদেশের আইডিয়া কিন্তু অন্যান্য দেশ আইডিয়া পায় না আর আমাদের দেশে আইডিয়া কিন্তু বস্তাবন্দী সুতরাং এই আইডিয়া গুলোকে কিভাবে কাজ করা যায় আমি সেই জন্যই এই আইডিয়ার প্রেক্ষিতে বলবো যে স্টেক হোল্ডারদেরকে নিয়ে যদি আসলে সবাই একটু কথা বলে কারণ আমি যেমন হয়তো বলবো যে এভিয়েশন উপরে কাজ করতে গিয়ে অনেস্টলি বলবো যে খুব কষ্ট হয়েছে আমাদের গত 7-8 মাস আমরা কাজ করেছি কারা কাজ করে কে কাজ করে কোথায় কাজ করে অনেকের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং দেখেছি সবার কাছে কিন্তু ক্লিয়ার ইনফরমেশন নাই তো আমার মনে হয় এখানেও একটা বিরাট গ্যাপ আছে যেটা আমার মনে হয় যে যারা আছে যারা আজকে যারা ম্যানেজমেন্টে বা যারা সরকারে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মনে সম্ভবত একটু ভূমিকা প্রয়োজন এবং এটা আমি আবারও বিশ্বাস করি যে শুধুমাত্র আমাদের বিশ্ববিদ্যালয় আর অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু এগিয়ে আসা দরকার কারণ বাংলাদেশ ইতিমধ্যে আমি ফরাসুদ্দিন সাহেবের সাথে উপরে বলতে চাই যে ট্যুরিজম সেক্টরে কিন্তু ইন্ডিভিজুয়ালি অনেক ডেভেলপ হয়েছে কোনো সন্দেহ নাই কারণ আমার মনে হয় যে বাংলাদেশে অনেক ডেভেলপ হয়েছে সুতরাং আমি লাস্ট যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আমরা জানি যে এই বাজেটে কিন্তু একটা ভালো বরাদ্দ হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে এবং আমরা জানি যে ইতিমধ্যে রেলওয়ে কিন্তু একটা ভালো বরাদ্দ হয়েছে একইভাবে আমি জানি যে খুবই অপ্রতুল ফান্ড যদিও আমরা ট্যুরিজম মিনিস্ট্রিতে এসেছে বাট তারপরও আমরা মনে করি যে ট্যুরিজম মিনিস্ট্রিতে কিন্তু হেল্প করার মতো মানসিকতা কিন্তু বাংলাদেশের অনেক লোকের আছে তার কারণ হচ্ছে মালয়েশিয়া নেপাল ইন্ডিয়া ব্যাংকক আমরা দেখেন 4-5টি দেশে কিন্তু ডমিনেট করছেন বাংলাদেশি ট্যুরিস্টরা এই ব্যাপারে আমি খুব দীর্ঘায়িত করছি কারণ এখানে যারা উপস্থিত তারা সবাই এই ব্যাপারে জানে কিন্তু আমি লাস্ট যে কথাগুলো বলতে চাই যে এই যে বাজেটে আমাদের যে বরাদ্দটুকু হলো সম্ভবত মিডিয়া এবং স্টেক হোল্ডার দিক থেকে কিন্তু একটা ব্যাপক ভূমিকা আছে যে প্রতিনিয়ত এটা ফলো আপ করা আমার মনে হয় যে যারা মিডিয়ার সাথে সম্পর্কিত তাদের সবচেয়ে বড় ভূমিকাটা এই কারণেই তার কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের বাংলাদেশে কিন্তু রাজনৈতিক দলগুলো বা অপোজিশন কিন্তু ক্ষমতার জন্য যখন ব্যস্ত তাদের কিন্তু সবচেয়ে বেশি ব্যস্ত থাকা উচিত হলো সরকারের এইসব কর্মকাণ্ডগুলো যারা পরিচালিত করছে তারা ট্রান্সপারেন্টলি পরিচালিত করছে কিনা কারণ সরকার কিন্তু বাজারে ইনফ্রাস্ট্রাকচার একটা বড় বরাদ্দ দিয়েছে আপনারা সবাই জানেন যে ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে সরকার যখন 2009 সালে ক্ষমতা আসার পর কিন্তু কমিটমেন্ট করেছিল 2 বছরের ভিতরে কমপ্লিট হবে কিন্তু আজকে 2016 সাল পার করে আমরা কয়েকদিন পরেই 2017 সালে যাবো কিন্তু এখনো হয়নি কেন হয়নি কি কারণে হয়নি এই চুলছাড়া বিশ্লেষণ গুলো যদি মিডিয়া না তুলে ধরে কারণ যে কোনো কারণেই হোক আমরা রাজনৈতিক দলগুলো আমরা লক্ষ্য করি যে তারা কারণ তাদেরও কিছু না কিছু লোক কিন্তু ইনভলভ থাকার কারণে তারা কিন্তু এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো নিয়ে কিন্তু জনসমক্ষে না আসার কারণে সরকারের অনেকগুলো চমৎকার সিদ্ধান্ত অনেকগুলো বাজেটে কিন্তু বাধাগ্রস্ত হয় সেজন্য আমি লাস্ট অনুরোধটুকু রাখবো যে আসলে বাজেটে যে চমৎকার বরাদ্দটুকু আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে গুড ইনিশিয়েটিভ সুতরাং প্রাইভেট পাবলিক পার্টনারশিপ প্লাস এই বাজেটের বরাদ্দগুলোতে এই ক্ষেত্রগুলোতে প্রপারলি ইমপ্লিমেন্ট হয় এই ব্যাপারে মিডিয়াগুলো কেস স্টাডি তুলে ধরা উচিত কারা কাজটা করছে কাদের কারণে সরকারের এই ধরনের একটা চমৎকার উদ্যোগ পিছিয়ে যাচ্ছে আমি আর দীর্ঘায়িত করছি না সবাইকে ধন্যবাদ